আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তো আজকে মেইনলি আমি একটা ভিডিও শ্যুট করব। আমি আমার নানু বাসায় আসছি, সো সেইটারই ভিডিও শ্যুট করব। এটা আসলে মেইনলি গ্রামে আমার নানু বাসাটা। আমি মানে ট্রাই করব ভয়েস ওভার দিয়ে ভিডিওস করার, আর আমি যেখানে ভয়েস দিতে পারবো না, মানে আমি এখন জাস্ট কথা বলবো না, বাট ইন্ট্রোটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে। আর বাইরে থেকে কে জানি কান্না করতেছে, আমার খালাতো বোন কান্না করতেছে, মানে মেইনলি আমার কাজিন। অনেক প্যারা চলতেছে, আমরা একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, এখন প্রায় 5:30 বাজে। সো আমরা যাব আমার নানির বাসায়, কোনো একটা বিখ্যাত জায়গায়। সো সেইটাই দেখতে থাকো ব্লগটা, হোপফুলি তোমার সবারই ভালো লাগে। আর আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। সো গাইস, এখান থেকে আমি আর কথা বলতে পারি নাই, আমি এখন থেকে ভয়েস ওভার দিব, দেন আমি বের হয়ে গেলাম বাসা থেকে। সো যেহেতু এইটা আমি প্রায় সন্ধ্যা দিকে বের হয়েছি, আর গ্রামের রাস্তা তো অন্ধকার থাকে, এইটা আমরা সবাই কম বেশি জানি। সো আমি ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আসলে যেহেতু আমি দিনের বেলায় বের হতে পারি নাই, সো দ্যাটস ওয়াই আমি কোনো ক্লিপও নিতে পারি নাই, কত সুন্দর সুন্দর ক্লিপও নিতে পারি নাই। সো যাই হোক, তোমরা যতটুকু দেখাতে পারতেছি ততটুকুই দেখো। জাস্ট আমি ছোট্ট একটু মানে অল্প একটু বাইরে গেছিলাম, আমি আরও অনেক কিছু করছি, বাট সেগুলোর ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি ভেরি সরি। আর বাইরে থেকে অনেক সাউন্ড আসতেছে, কারণ আমি জানালার সাইডে বস থেকে দিচ্ছি। সো আমরা চলে আসলাম, আমি ফার্স্ট একটা অটো নিয়ে আমি এখানে চলে এসেছি। এটাকে বলা হয় গাবতলি থানার, হ্যাঁ, বগুড়া জেলার গাবতলি থানার কি বল, গোলাবাড়ির পোড়াদাহ কোনো একটা জায়গা, হ্যাঁ পোড়াদাহ বলে, আই ডোন্ট নো এটা, হ্যাঁ পোড়াদাহ জায়গায় বলে। এখানে এটা বগুড়ার কম বেশি সবাই, সব মানুষই জানে। এটা মেইনলি হওয়ার কারণ হচ্ছে যে সাইডে অনেক পানি ছিল, সো পানি ওখানে ব্রিজও আছে, সো ব্রিজ দেখতে এসে সবাই ওখানে খাওয়া দাওয়া করতে পারবে। ওখানে 3-5টার মতো স্টল ছিল খাবারের। সো আমি একবার মানে একদম ভিতরে চলে যাচ্ছি, এখানে প্রায় 3-4টার মতন রেস্টুরেন্ট আছে। আমি লাস্টে মনে হয় এইটাতেই বসছিলাম নাকি, না না আমি অন্যটাই মেবি বসছিলাম, হ্যাঁ আই ডোন্ট নো, আমার মনে পড়তেছে না, কারণ এটা প্রায় 1 মাস আগেকার ব্লগ, সেটা আজকে আমি এডিট করতেছি, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আমার একটা এটা কাজিন হয়, ছোট্ট একটা কাজিন, পুচ্চি পুচ্চি কাজিন হয়, মামাতো বোন হয়। আর এটা এখানে অনেক পোকামাকড় ছিল, তো যাই হোক। আর আমি এখানে ঠিকভাবে ক্যামেরা ধরতে পারতেছি না, কারণ বুঝতে তো পারতেছো একটা ফ্যামিলির মানুষের সঙ্গে যাচ্ছি, মানে রিলেটিভই বলা যায়, আবার আত্মীয় স্বজন। সো যাই হোক, নানি হয় আমার বংশে। সো আমি এখানে পানি দেখাইতে চাইছিলাম, বাট পানি দেখানো যায়নি, আর আমি সবার ভিতরে যেহেতু কেমন জানি আমার এম্বারেসিং লাগতেছিলো, কারণ এটা আমার ফার্স্ট টাইম যেটা আমি বাইরে যে ভিডিও শ্যুট করছি, তাও ওখানে আমি কাজিনদের সঙ্গে যাই কি ভিডিও আর শ্যুট করা যায়। সো যাই হোক, আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবা। আর যেহেতু আমার এতদিন আমি দিতে পারি নাই, মানে ব্লগ দিতে পারি নাই, দ্যাটস ওয়াই অনেক বেশি সরি। আর এইটা মানে ওই জায়গার ভিতরে এইটাই সব থেকে বেশি সুন্দর একটা রেস্টুরেন্ট, এটার ডেকোরেশন দেখতে তো পারতেছ। আমি এখানে একটা গান বাজতেছিল, দ্যাটস মানে সো কপিরাইটের ভয়েতে আমি আর দিই নেই। আর আমি এখানে ছবি তুলতে চাচ্ছিলাম, বাট ভিডিও হয়ে গেছে, সো ভাবলাম তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করে দিই। সো যাই হোক, এখানে আমি দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য, ছবি, বাট মাঝখানে একজন আমার কাজিন চলে আসে। সো যাই হোক, ইগনোর দ্যাট। সো এটা প্লেস অনেক সুন্দর, দেন আমি একটু রেস্টুরেন্টে বসে গেছি, এটা দেখাইতে পারি নাই। আর আমি কী খাইছি সেটার ভিডিও শ্যুট না নিয়ে আমি এখানে ই করে নিছি, যেটা বল কী বলে মানে ছবি দিয়ে দিছি আমি কী খাইছি,
তোমরা সামনেই দেখতে পারবা। সো আমি ছবি দিয়ে দিছি। আজকে ব্লগটুকু ছিল এতটুকুই। মেইনলি আমি ওইভাবে মনে করেন যেহেতু এক জায়গায় আমি বেড়াতে গিয়েছি, ওখানে তো আর ওইভাবে ব্লগে যদি আমি টাইম দিই, তার মধ্যে এটা আমার ফ্যামিলি মেম্বার বললেই চলে, রিলেটিভ, তো তাদের সাথে যদি মজা মাস্তি না করি, যদি তোমাদের সাথে আমি যদি ফুল কিছু শেয়ার করি, তাহলে মানে কেমন যেন দেখাবে না একটা। সো আজকে ব্লগটুকু এতটুকুই ছিল। আমি জাস্ট খাইতে গেছিলাম, এই করতে গেছিলাম, ওই করতে গেছিলাম, দ্যাটস ইট। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা অনেক বাজে, কারণ আমি এগুলো কালকে সেট করা হয়েছে বাসায়। এখানে মানে এখানে আমার বিড়াল, এখানে আরেকটা বিড়াল, মানে বিড়াল নিয়ে আমি আসলে থাকি, তার সাইড আবার জানালা। সো সব শব্দ টব্দ মিলে ব্লগটা কেমন লাগলো, হোপফুলি তোমাদের সাথে মানে হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগছে। সো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আমি অনেক টায়ার্ড, সো বাই বাই, আল্লাহ হাফেজ।